আমার প্রিয় শ্রোতাগণ, তোমাদের সবার আগে জানাই হরে কৃষ্ণ। তোমাদের এর আগে আমি দ্য রেনবো ডেজের 26 পার্ট শুনিয়েছিলাম, আমি এখন তার আগে শোনাচ্ছি। আমি তোমাদের বলেছি যে আমি 1995 থেকে 2002-03 পর্যন্ত টেজিতে 8 বছর আমি টেজি করা শুরু করলাম নাগরে কাজ করি। এই কাজের দৌরান আমার জীবনে নানা রকম অভিজ্ঞতা হয়, ভালো মন্দ সব রকমই। আর এই হচ্ছে টেজিটা আমার কাছে খুব একটা শুভ হয়নি, মানে টেজি ডিপার্টমেন্ট আমার কাছে খুব একটা লাকি হয়নি। কেননা এই ডিপার্টমেন্টেই থাকতে থাকতে আমার মেয়ের খুব অসুখ হয়, এক মাস ধরে হাসপাতালেই ভর্তি ছিল। আর তারপরে প্রায় 8-9 মাস ধরে তার চিকিৎসা চলে। এবং দ্বিতীয়ত আমার মেয়েটির বিয়ে হয়, সেটাও খুব খারাপ হয়, ধোকা হয়ে যায়। এবং ধোকা হয়ে যায়, আমি যে উপরি কামাই করেছিলাম 3টি ডিপার্টমেন্টেতে, মানে এডুকেশন ডিপার্টমেন্টে, পিডব্লিউপিতে খুব কমই, এডুকেশন ডিপার্টমেন্ট 10-12 হাজার টাকা, পিডব্লিউপিতে 7-8 হাজার টাকা, কেজিতে প্রায় 1,00,000 টাকা, তো এইরকম আমি কামাই করেছিলাম ডিগ্রি কামাই। সেগুলো তো আমার মিসফল হয়ে গেলো, সেটা তো আমি আমার তো লেগেই যায়। আমি আমার মেয়ের বিয়েতে 2,50,000 টাকা লাগিয়েছিলাম, আমি মেডিকেটে 1,50,000 টাকার মতো উপরি কামাই করেছিলাম, কিন্তু আমার 2,50,000 টাকা বিয়েতে লেগে যায়, সব মিসফল হয়ে যায়। অবশ্যই 1 বছর ধরে আমাদের, মানে একটা বছর তো যা মনোবেদনায় আমরা কাটিয়েছি যে আমরাই জানি। আর এই এমএলএর ঘরে রইবে ধর্ণা দেওয়া, এইভাবে কীভাবে, তারপরে ধীরে ধীরে আমার মেয়েটাকে আমি এনটিটি করাই, এমএ ইংলিশে করাই, আর এরকম করাতে থাকে। তারপর আমরা ভেঙে পড়িনি, আস্তে আস্তে নিজে সামলে নিয়েছিলাম। এবং ফের মেয়েটি একটি স্কুলে চাকরি করতে শুরু করে, আমার মেয়ে, তার বাচ্চা একটা মেয়ে হয়, যাওয়ার পর থেকে সেটা তোমাদের বলেইছি, আমার নাতনি তাকে রেখেই চলে যেত, আমার স্ত্রী তাকে দেখাশোনা করতো। তো এইটাই আমার কাছে খুব একটা সুবাহিনীর জন্যে আমি ইয়ে করেছিলাম, ফোন করেছিলাম যে আর আমি এই উপরি কামাই করবো না, আমি সৎভাবে যা মাইনে গণতন্ত্র থেকে দেয় তাকে আমি চালাবো। আর ভাগ্যক্রমে তখন আমাদের ফিফথ পে কমিশন লেগে যায়, ফিফথ কমিশন নেয়, তার আগে আমার বেসিক পে ছিল 1,800 টাকা ছিল, আর ডিএটি মিলে ওই প্রায় 3-4 হাজার মতো মাইনে পেতাম হাউস রেন্ট মিলে, তাতে একটু চলতো। এই জন্য একটু পয়সার লালচ ছিল, তো উপরি কামাই করতাম। আর এরপরে আমার যখন ফিফথ কমিশন লেগে গেল, আমার বেসিক পে সুবিধা 5,500 হয়ে যায়। ওই সময় 1998-99 এরকম সময় কখনো ছিল জানি না, আমার মনে রেখে সাথে ডিএ হাউস রেন্ট লাগিয়ে বেশ ভালোই, তখনকার দিনে যে মাইনে একটা পরিবার মোটামুটি স্বচ্ছলভাবে চলে যেত। তো আমি আর ঠিক করেছিলাম যে আর উপরি কামাই করবো না, এবার থেকে সৎভাবে এখানে উপরি কামাই আমার সহ্য হলো না, সব বিফলে চলে গেল। তো এই যে দার্জিলিং দুটো মুহূর্তপূর্ণ ঘটনা ঘটেছিল। প্রথমটা হচ্ছে আমি যখন প্রথম টেজিতে যাই, শুধু শুধু আমাকে তো পিডি সেকশন গিয়েছিলো, পার্সোনাল ডিপার্টমেন্ট, যেখানে প্রাইভেট স্কুলদের, এডেড স্কুলদের আর কি, তাদের পিএফ মেনটেন করা এবং তাদের চেক কাটা, ফরেস্ট ডিপার্টমেন্টের চেক টেক পাস করা, কোর্টের বিল আসতো সেইগুলো পাস করা, এইসব কাজ ছিল আমার। এবং বেশ ভালো ইনকামও ছিল, কিন্তু আমার মেয়ের অসুখের জন্য ওটা আমার ছিল। তো শুরু শুরু আসার সময় কী হয়, আমি তো সেই 10টার সময় খেয়ে আসতাম, মানে 9:30-10 সময়, তো 1-1.5-2 সময় আমাদের সব খেয়ে খেতে পেত। তো প্রথম প্রথম তো আমি শুধুই চা খেতাম, চায়ের দোকানে 1:30 সময় লাঞ্চ হয়, 1:30-2 লাঞ্চ টাইম হয়, চাটা খেতাম শুধু। কিন্তু দেখতাম ওপরে এই অনেকগুলো জুনিয়ার অ্যাকাউন্টেন্ট একটা ক্লাব খুলেছিল খাবার, আর অনেক জুনিয়ার অ্যাকাউন্টেন্ট যাদের ঘর কাছে তারা মোটর সাইকেল নিয়ে আসতো, তারা ঘরে চলে যেত। আর দু একটা জুনিয়ার অ্যাকাউন্টেন্ট দেখতাম ভালো প্লাস্টিকের টিফিন নিয়ে আসতো, তার মধ্যে 3টে বাটি থাকতো, তাদের খাবার টাবার নিয়ে আসতো। আমার প্রথম প্রথম মানে সব এখানে তো 24টা তো জুনিয়ার অ্যাকাউন্টেন্ট ছিল টেজিতে, আর দুজন অ্যাসিস্ট্যান্ট টেজি অফিসার, একজন সিনিয়র অ্যাকাউন্ট অফিসার যে টেজি অফিসার ছিল, মানে পুরো অ্যাকাউন্ট টেজিটের পুরো অ্যাকাউন্টেন্টদের দবদবা।
বাকি কিছু বাবু ছিল যারা ক্লার্ক ছিল যারা কালেক্টর অফিস থেকে বদলি এখানে আসতো আবার কালেক্টরই করতে হতো আমার এখান থেকে নিয়ে ওখানে চলে যেত বিটিএ তারা যেসে ওল্ড এজ পেনশন এরা কেউ এস্টাবলিশমেন্ট কেউ ক্যাশিয়ার কেউ খিড়কিতে বসতো বিল লেনা দেনা এই ধরনের আরপিএফ জুনিয়র অ্যাকাউন্টে সাহায্য করা এই ধরনের কাজ তারা করতো বাকি জুনিয়র অ্যাকাউন্টেন্টদের কাজ ছিল একটা অডিটার তারা চার পাঁচজন কিন্তু দিলে তারা বিল পাস করতো আবার কিছু কিছু জুনিয়র অ্যাকাউন্টেন্ট ছিল তারা কম্পিউটারে ফিড করতো প্রত্যেকটা বিল পাস হয়ে যাওয়ার পর প্রত্যেকটা বিল বা প্রত্যেকটা চালান বা যা কিছু সেগুলো পাস হয়ে ফিড করতো ওইভাবে তো অ্যাকাউন্ট মানে না প্রত্যেক মাসে সাত তারিখে অ্যাকাউন্ট যায় তো সাত তারিখে তো ফিক্সই ছিল মানে যেতেই হবে এই যে অফিসে টেজিতে দুবার অ্যাকাউন্ট যেত একবার সাত তারিখে আর এক থেকে দশ তারিখে যেটা এক্সপেন্ডিচার সেইটা নিয়ে আরেকটা মানে এক থেকে দশ তারিখে একটা অ্যাকাউন্ট যেত আর রাত্রির এগারো থেকে তিরিশ বা একত্রিশ বা আঠাশ উনত্রিশ এই অবধি আর একটা অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট যেত সে কী ঝামেলা দুটো বস্তা সমস্ত যত বিল হতো জেলা ডিস্ট্রিক্টের যত বিল পাস হতো সে দুটো বস্তা বেঁধে বাসে করে করে জয়পুরে যেতে হতো বাস একটা ফিক্স ছিল রাজবীর ট্রাভেলস বলে আমাদের ট্রেজিডি তার সে বাসের ছাদে সে দুটো বস্তা লাগিয়ে আর সিট রিজার্ভ করে আমরা যেতাম প্রত্যেককে দুজন লোক করে যেতে হতো ওই ভারী বস্তাটা নিয়ে এবং যে হোটেলে বা যেখানে ধর্মশালা যেতাম সেখানে ওটাকে রাখতে হতো এবং তারপরে চান টান করে খেয়ে দিয়ে আমরা এই বস্তা নিয়ে রিক্সায় করে বা টেম্পু করে দুটো ভারী বস্তা নিয়ে এজি অফিসে গিয়ে প্রত্যেকটা হেড ওয়াইজ যে লিস্ট অ্যাকাউন্টের লিস্ট নিয়ে যেতাম সেটা থেকে মিল আনপেট করে ওটা বস্তা ঠিক করে এজি অফিসে অ্যাকাউন্ট নিয়ে নিত প্রত্যেক মাসে একটা সিদ্ধান্ত ছিল যে কে যাবে প্রত্যেক মাসে যেতে হতো তখন আমাদের এইখানে যে যে বাসগুলো ছিল স্লিপার ছিল না বসে যেত সিটে সিটে বসে বসে সিটিং অবস্থা যেত সারা রাত জেগে বসে যাওয়া তারপরে চান টান করে আবার সেই এজি অফিসে যে সে বস্তা খুলে সব বিলগুলিকে বার করে হেডওয়াইজ বাঁধা থাকতো একদম সেই বান্ডেলগুলিকে বার করে একদম লাইনগুলোকে সাজানো তারপরে এজি অফিসে যে বাবু বাসবে তেমন মানে টার্ম আসতো এক এক করে সব ঠিক করতো বলতে হতো এই ওয়েডের এই বাইশ বিয়ের এত এরপর আছে দু হাজার পঞ্চান্ন এই মেন এজিতে তিনটে ডিপার্টমেন্টে সে বিল সবচেয়ে বেশি হতো একটা এডুকেশন ডিপার্টমেন্ট একটা যেটার হেড ছিল বাইশ চোদ্দ একটা পুলিশ ডিপার্টমেন্ট পুলিশে তো অনেক থানা অনেক ইয়ে এই জন্য পুলিশে হচ্ছে দু হাজার পঞ্চান্ন হেড ছিল আর একটা ছিল মেডিকেল ডিপার্টমেন্ট ওখানেও এত ডাক্তার ডাক্তার ডিসপেন্সারি পিএসসি আয়ুর্বেদ হোমিওপ্যাথি এসব মিলেও প্রচুর এই তিনটে ডিপার্টমেন্টে প্রচুর বিল আসতো এবং যখন আমাদের কম্পিউটারে অ্যাকাউন্ট শুরু হয় তখন অ্যাকচুয়ালি খরচা যে আমাদের কম্পিউটারে বিল দেখাতো আর হেডওয়াইজ বিলের মধ্যে ফ্রাক থেকে যেত আমাদের যে অ্যাকাউন্টে ছিল ক্ষত্রিজি খুব চালাক ছেলে ছিল সে কী করতো যত কম হয়তো কম পড়তো বা কী করতো সিধা এডুকেশন ডিপার্টমেন্টে ওই পয়সাটা ঢেলে অ্যাকাউন্ট বিলিয়ে দিত সে বলতো একটি বাইশের দুমে এডুকেশন ডিপার্টমেন্ট তো সমুদ্র কেউ খুঁজেও পারবে না বুঝতে পারবে না প্রথম প্রথম তো আমাদের অ্যাকাউন্ট বিলকুল সেই যেত না যা এখন কম্পিউটার হয়ে গিয়েছিলো কেননা ওইটাকে ট্রেস করতে গেলে অনেক সময় লাগে তো ওইটা হবে না তখন ট্রেস করতে কি বলতো যে রাশিটা ডিফেন্স আছে ওটা এডুকেশন ডিপার্টমেন্টে ঢেলে অ্যাকাউন্ট মিলিয়ে দাও বাস তো এইভাবে ওর ওর কথা মতো অ্যাকাউন্ট মিলিয়ে অ্যাকাউন্ট ধরতে পারতো না কারণ এডুকেশন ডিপার্টমেন্ট এত সমুদ্র না কোনো অডিট প্রত্যেক ডিপার্টমেন্টে কী হয় প্রত্যেক মাসে যে এক্সপেন্ডিচার হয় তার একটা এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ভেজতে পারে পাঠাতে হয় প্রত্যেক ডিপার্টমেন্টে এবং ওটার প্রত্যেকটা বিল ওখানে ওয়াচ হয় ছোটো ছোটো ডিপার্টমেন্টে এগুলো কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের যে এক্সপেন্ডিচার ওটা তো এক তো বানে না যদিও বানায় তো এত বিল থাকে একটা বাবুকে হায়ার করতে হয় এবং সে বানাতে থাকে বসে বসে সতেরো আঠেরো তারিখ নাগাদ কোনো কোনো করে পাঠিয়ে দেয় তার কোনো চেক হয় না কোনো হিসাব হয় না কেননা এত বিল থাকে তো আমরা আমি যেমন এডুকেশনে ছিলাম একটি বাবুকে আমরা রেখেছিলাম ডেপুটেশনে সে সতেরো আঠেরো তারিখ উনিশ তারিখ নাগাদ কোনো একটা এক্সপেন্ডিচার বানাতো বানিয়ে পাঠিয়ে দিল কোনো দিন তার ভুল ত্রুটি কিছু আসেনি কেন এডুকেশন ডিপার্টমেন্টের সমুদ্রে খোঁজার মতো কারণ কারোরই মানসিক প্রবৃত্তি ছিল না কিন্তু বাকি ছোটো ছোটো ডিপার্টমেন্টে যেখানে দেখেছি কোনো এক্সপেন্ডিচার একটু ডিপার্টমেন্ট আসলে
সঙ্গে সঙ্গে চিঠি এসে যেত, আপনারা এক্সপিরিয়েন্সে মিলান করছেন আমাদের সঙ্গে, বা এই হচ্ছে কোনো বিল ছুটে গেছে কিনা কী বাইর, তো এরকম তো এডুকেশন ডিপার্টমেন্টে ডেলে দিয়ে আমাদের করে দিয়েছি, এটা করে মিলিয়ে দিত আমরা অ্যাকাউন্ট দিয়ে দিতাম। তো প্রত্যেক মাসে ভয় পেতাম কার বাড়ি আসে এবারে, কেন সারা রাত জেগে জেগে যাওয়া, তারপর এজি অফিসে অ্যাকাউন্ট দেওয়া, তারপর দিন আবার রাত তার আবার রাত্রে অ্যাকাউন্ট দিয়ে আবার রাত্রে বাসে বসে বসে আসা। তো যদিও ট্রেন ছিল আমাদের এখানে, ট্রেনটা এই আগে ইয়ে ছিল মিটার গেজ ছিল, তো গঙ্গানগর থেকে জয়পুরের জন্যে ব্রড গেজ লাইন করতে গিয়ে ট্রেনটি বন্ধ হয়ে যায়। ট্রেনে হলে তাও তো শুয়ে শুয়ে যাওয়া যেত, আগে তো শুধু শুধু মতো ট্রেনেই লোকে নিয়ে যেত অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট দুটো বড়ো বড়ো বড়ি কী ভারী, এবারে পুলিশেই তুলতে হয়। তো যাই হোক, গভর্নমেন্ট আমাদের টিয়ে নিয়ে দিয়ে দিত, কিন্তু এই হচ্ছে রাত জেগে জেগে যাওয়া, দুটো দিন খারাপ হতো। আমি তো যখন অ্যাকাউন্টে দিতাম তার তারপরের দিনে একদম ছুটি নিতাম, আমি বলে দিতাম আমি অ্যাকাউন্টে দু রাতে ঘুমাবে না, আমি একদম ছুটি নিতাম। তো এই জীবনে যে দুটো ঘটনা ঘটলো, হ্যাঁ সেটা বললাম। তো অনেকে টিফিনে চলে যেত, অনেকে যেত না, আর অনেকে আবার টিফিন নিয়ে আসতো। আমি তো প্রথম প্রথম আমাদের ওপরে কিছু কিছু জুনিয়র করতেন, 8-10 জন জুনিয়র করতেন ওপরে ওপরে, আমি তখন নিচে কাজ করতাম পিজি সেক্সালে। তো আমারও কী রেপে তখন দেখতাম ওরা একটা ক্লাবে সব খাওয়া দাওয়া করতো, মানে প্রতিদিন নতুন নতুন, কোনো দিন দেখতাম আম খেত, কোনো দিন তরমুজ কাটতো, কোনো দিন খরবুজা কাটতো, কোনো দিন বাদাম, কোনো দিন সিঙ্গাড়া, কোনো দিন কচুরি, কোনো দিন বাদাম বা মুগফুলি বাদাম যেটাকে বলে ওটা খেত, কোনো দিন ছোলা ভোনা ছোলা ভাজার সঙ্গে গুড় দিয়ে মানে সব খেত, খেয়ে তারপর যা চা খাওয়া খেত, ফল টল খেলে তো চা খাওয়া দরকার হতো না, মোটামুটি কিছু খেত তাতে পেটে লাগতো, পেট ভরত একটু। তা আমি ওদের কাছে বলি যে আমিও তোমাদের ক্লাবে সামিল হবো, যদি আমার আমি একটু নতুন নতুন ছিলাম, সবাই নতুন টেকনিক জুনিয়র অ্যাকাউন্ট আমি সবাই চিনতাম না, এখানে তো সব আলাদা আলাদা অফিসে সব জুনিয়র অ্যাকাউন্টে কাজ করে, শুধু ট্রেজারিতেই 22 জন জুনিয়র অ্যাকাউন্টে একসাথে কাজ করে, এত জুনিয়র অ্যাকাউন্টে আমি চিনতাম না, একটু একটু লজ্জা লজ্জা লাগতো। যাও আমি বললাম সংকোচ করে বললাম আমি তোমাদের ক্লাবে খাবো, আমার খিদে পেত। তো ওদের খেতাম, ওরা দেখতাম কি ওরা যেসা আম কাটলো বা যখন কাটা পুরো হয়ে যেত চুরি টুরি করে কেটতো, ওরাই কাটতো, বলতো না স্টার্ট করো, স্টার্ট করে সঙ্গে সঙ্গে ওরা রাক্ষসের মধ্যে ঝাঁপিয়ে পড়তো সব, যে যতটা পারতো ফটাফট ফটাফট খেতে শুরু করতে পারতো। এ কী সেরকম সিস্টেম যে একে আরামসে খাবে সে নয়, বা কাউকে ভাগ করে দেবে না, ওর পুরো একটা খবর কাগজে বা কিছু একটা প্লেটে আম কাটতো, আর সেটা সবাই ঝাঁপিয়ে পড়ে ফটাফট ফটাফট যেত, যে যতটা পারে খেতে পারে, যে ধীরে খেতে পারে তার সে বেশি পেতে গেল, এরকম সিস্টেম ছিল। যদি ছোলা ফোলা বা বাদাম বাদাম মতো ওগুলো তো তাও ঠিক আছে, ফল টলগুলো তরমুজ তরমুজ ফটাফট ফটাফট খেয়ে নেয় এরা, আমি সেরকম তাড়াতাড়ি খেতে পারতাম না, তো ভালো হয় বেশি কিছু বেশি খেতে পারতাম না। যাই হোক, তবুও মোটামুটি নতুন নতুন লোকের সঙ্গে আমি গিয়েছিলাম। তো আমরা যারা ওই খেতাম আমাদের ক্লাবটা, এদের মধ্যে বেশিরভাগই লোক ছিল জাট, জাট জুনিয়র জাটেরা, জাট জাটেদের জাটরা কী করে হয়, জাটরা এখানকার জাটেরা খুব অবস্থাপন্ন, এরা একতো এদের কাছে একটা অনেক জমি জায়গা আছে, তারপরে এরা সব চাকরিও ভালো নিচ্ছে, এরা লেখাপড়াও খুব ভালো করছে, সাথে এদের ওবিসিতে আরক্ষণও মিলে গেছে, তো যার ফলে এদের তো অবস্থা খুবই ভালো। আর এরা জাটেদের ভাষা কি বেশিরভাগ জাট একদম মুখোট হয়, মুখের উপরই সোজা কথা বলে, হরিয়া বিশেষ করে হরিয়ানাতে তোমরা কেউ যদি যাও দেখবে ওখানে এত ডাইরেক্ট কথা বলে মুখের উপরে, কী বলবো এরা কারোর কোনো লিহাজ রাখে না, এরা মানে কারোর কিন্তু সম্মান বা কিছু না, এরকম ছোটোদের তো যা ইচ্ছে বলে এরা, একটু বড়োদের শুধু বেশিরভাগ বড়োদেরই এরা তাও তাও বলে, তাও মানে জ্যাঠামশাই তাও তাও বুড়ো হলেই কাকে বলে, সবাইকে তাও বলে হরিয়ানার লোকেরা। তো এখানেও রাজস্থানে গঙ্গানগরে অনেক জাট আছে, এসে অবস্থাপন্ন, তো বেশিরভাগ জাট ছিল, আর একজন বিষ্ণোই ছিল। বিষ্ণোই রাখি হচ্ছে এই জাটি জাটি এরা বিষ্ণোই ধর্ম নেয়, বিষ্ণোই ধর্ম কী হয় যারা পেড় গাছ কাটতে দেয় না এরা, তার এদের গুরু ছিল জমদেশ্বর বলে একজন গুরুদের, তার সে তারটা বিষটা নিয়ম আছে যে মদ টদ খেতে পারবে না, মাছ মাংস খাবে না, এইসব করে তার নিয়ম মাত্র। তাদের একটি ছেলে ছিল, তার নাম ছিল সুভাষ বিষ্ণোই, সেই পিডি সেকশন পাইলে আগে একা কাজ করতো, খুব ইন্টেলিজেন্ট ছেলে ছিল, এবং সে নিজে একা কীভাবে সামলাতো, আমি তো এত
বয়স করে পুরনো হয়ে গেল, সব ইয়াং লড়কা বিকম পাস করে এম কম পাস করেই ওরা জুনিয়র অ্যাকাউন্ট করেছে। আর আমি তো 10-11 বছর এলডিসি থেকে তারপরে পরীক্ষা দিয়ে বলেছি, কিন্তু ওর মতো ফার্স্ট কাজ করতে পারতাম না। আমার সঙ্গে একটা সরকারি গিয়েছিল, সে তো আমার কাজ বিগড়েই দিত পিডি সেকশনে। আমি বড়ো অসহায় ছিলাম পিডি সেকশনে কাজ, আর অফিসে কোন দিকে বলতো 4 তারিখে কি চলো অ্যাকাউন্ট যাবে, আর আমার কাজই হতো না। আমি রাত্রে ঘরে নিয়ে এসে তৈরি করে টোটোকে চলে যেতে হতো, এত মুশকিল ছিল পিডি সেকশনে। আমি বড়ো অসহায় ছিলাম ওই পিডি সেকশনে কাজ করতে, যদি ইনকাম খুব ছিল কিন্তু আমি ভালো কিন্তু ওই সুভাষ বিশ্বাসের ছেলেটা এত ইন্টারভিউ আমি একা শুনেছি ওই কাজটা ও করতো, এবং আমার চলে যাওয়ার পর আবার ওকেই লাগিয়েছিল। তো সেই কী হলো, সেই জাটিদের মধ্যে একটি ছেলে ছিল, তার নাম বনোয়ারি লাল। সুভাষ বিশ্বাসই তো এমনি ভালো, খুব মজা হাসি মজা করতো জাটিদের ভাষায়, বিশ্বাসীদের ভাষায় হাসি মজা খুব করতো। আরও দুটো ছিল জাট ছেলে, তারা একটু দূরে গ্রাম থেকে আসতো, মানে 20-25 কিলোমিটার দূর থেকে তার বাসে করে আসতো। তারা খুব নম্র ছেলে ছিল, অত্যন্ত ভদ্রলোক। কিন্তু একটি ছেলে ছিল নহর মাদ্রা সাইডে, মানে হনুমানগড় জেলায় লাস্টের দিকে একটা জায়গা, সেখানে জাট শুনে পাতলা লম্বা পর একটা ছেলে, পাশা পাতলা লম্বা। আর সে নাকি রেলের চাকরি পেয়েছিলাম, আমি বললাম তুমি তো রেলের চাকরি পেয়েছিলে, একটু ছেড়ে দিলে কেন? বলতো রেল চাকরি তো সারা ইন্ডিয়া ট্রান্সফার হবে, কমসে কম জুনিয়র অ্যাকাউন্টের চাকরি তো রাজস্থানের মধ্যে থাকতে পারবো, সেই জন্য আমি রেলের চাকরি ছেড়ে এইটা জুনিয়র অ্যাকাউন্টের চাকরি আমি অ্যাকসেপ্ট করছি। সেই ছেলেটা খুব মোহ পড়ছিল, একদিন আমাকে জিজ্ঞেস হচ্ছিল তুমি কী জাতি, সরকার কী জাতি, কায়স্থ কায়স্থ কী, এরা কায়স্থ অনেকেই বোঝে না। এবং এখানে যেমন মাথুর, শ্রীবাস্তব, সাক্সেনা, নিগম, কুলশ্রেষ্ঠ, এরা এইসব কাজ আসছে এখানে। তো রাজস্থানের কাজটা একমাত্র মাথুর রায়, বাকি যে শ্রীবাস্তব, সাক্সেনা এরা সব ইউপি থেকে লোক, ইউপি লোকেরা করা। আর ইউপির কাজটারা বা এখানের কাজটারা অত্যন্ত ইন্টেলিজেন্ট। এই যে আইএস লবি, আইইএস লবি ক্যারেক্টারের যে লবিটা, এ বেশিরভাগই ইউপির আইএসে ভরা একদম, মানে আমার সময় পর্যন্ত ইউপির একচেটে সাকসেনা আর শ্রীবাস্তব এরাই সব আইএস, এই পোস্টগুলো একদম ক্রিম পোস্ট এরা থাকতো, কায়স্থরা এত এখানে ইন্টেলিজেন্ট। তো আমি বললাম কায়স্থ, তো কায়স্থকে আমি বললাম তো কায়স্থ হচ্ছে এখানে যে মাথুর, সাকসেনা, শ্রীবাস্তব, নিগম, কুলশ্রেষ্ঠ ওগুলো, মানে এদের মধ্যে সবচেয়ে যাদা শ্রীবাস্তব আর সাকসেনারাই সবচেয়ে ভালো ভালো পোস্টে কাজ করতো, বেশিরভাগই ইউপির লোক। সব এখানে ইউপি লোক কিছু ভরে গেছে, ইউপি সব ব্রাহ্মণ পর্যন্ত ইউপি, ব্রাহ্মণরা পর্যন্ত এত ইনকাম করে এখানে। ব্রাহ্মণ তো খুব কম, পুষ্করণা ব্রাহ্মণ আছে বা যোশী আছে অনেক কম, কিন্তু এত বড়ো রাজস্থান এখানে এত এই ব্রাহ্মণের বৃত্তি হয় না, তাই সব ইউপির ব্রাহ্মণরা ভরে গেছে। এবং আমাদের শুনেছি আমাদের আগে পর্যন্ত যত টিচার বগেরা সব কিছু ইউপি থেকেই আসতো, রাজস্থানের লোকের পড়াশোনা বেশি ছিল না, ইউপির লোকেরাই মাস তৈরি করে করে এইসব গুপ্তা ফুপ্তা মানে এসব দত্তা বগেরা ইউপির লোকেরা এখানে এসে জমে এত অবস্থা ভালো, এত সব হয়ে গেছে মাস্টারি করে করে কিছু করছে, মানে বায়োলজি টায়োলজি টিচার তো এখানে পাওয়াই যেত না, সব ইউপি সায়েন্স টিচার হবে। তো এই এক মাস্টার এখানে লোকেদের পড়িয়েছে ইউপির লোকেরাই, আর ইউপির লোক ভরা পড়ে আছে। তো আমাদের ট্রেজারিতে ওই ছেলেটি আমাকে জিজ্ঞেস করে তুমি কী জাতি, আমি বললাম এরকম আমি কায়স্থ, ওই কায়স্থ যেমন মাতৃ সাচ্ছেন না, তখন সে আমাকে বলে ওখানে নিজেদের দেশে তো সব চূড়া চামার হয়, আর আমাদের ওই অন্য দেশে যে বলে আমরা কেউ বলে ব্রাহ্মণ আর কেউ বলে কায়স্থ এইসব বলে, আমাকে এই কথা বলে। তখন এই কথাটা বললো তুই কী বললি আমাকে, মানে আমি চূড়া চামার? বলে হ্যাঁ এরকমই তো সব নিজেদের দেশে সব কী ছোটো ছোটো জাত থাকে আর এখানে এসে বলতে হবে এই তোমার। আমি সেই দিন থেকে আমি একটু ঝগড়া করি, আমি বললাম ওই ছেলেদের বললাম যে আমি আমাদের যে ক্লাব ছিল আমি ওই কথাটা ওরাও সবাই শুনেছিল, বললাম আমি আর তোমাদের এই ক্লাবে থাকবো না, এই আমাকে এত বড় কথা যখন বললো আমি আর তোমাদের ক্লাবে থাকবো না। তখন ওরা সবাইকে খুব ভক্তি থাকে, কী কথা বলি তুই, কী কথা বলছি তুই, হ্যাঁ সরকার জিজ্ঞাসা কী বলি, মাফি মাং মাফি মাং মাফি মাং। আমি বললাম না আমি আর তোমাদের থাকবো না, এর মধ্যে ছেলে এ যে থাকলে তো তখন আমি থাকবো না। তো যাই হোক ওই ছেলেটা ওদের তো পছন্দ ছিল, জাটিদের জাটিদের ছেলে তো ওদের পছন্দ করতো। যাই হোক ওরা লোকে দিয়ে আমাকে মাফি মাঙিয়ে নেয়, তারপরে আমি থাকি। ওই ছেলেটি বিবাহিত ছিল, একটি মেয়েও ছিল,
কিন্তু সে নিজের ফ্যামিলি এরকম রাখতো না, আর এখানে একটা ভাড়াঘর নিয়ে থাকতো। ওর নিজেরই স্বভাব এত খারাপ ছিল, এখানে একটি বিষ্ণুদের মেয়ের সঙ্গে ভাব করেছিল। একদিন তারা জানতে পারে তাদের বাড়ির লোকেরা রাত্রিবার তলোয়ার দিয়ে কাটতে আসবে, এবং ছুটে এসে এসে এই যে সুভাষ বিজ্ঞানী বলছে ইন্টেলিজেন্টটা ওর ঘরে এসে আশ্রয় নেয়, শরণ নেয়, এবং সেই রকম আমার সুভাষ বিজ্ঞানী ওকে বাঁচায়। সেই রাত্রে এসে দিয়ে ওরা বিষ্ণুটা কেটে দিত, কেটে ফেলতো, এবং কিছুদিন সুভাষ বিজ্ঞানী থেকে থেকে তারপরে ষোলো শতাব্দীর বাদ ও সে ট্রান্সফার করে এখান থেকে চলে যায়। তো ওই ছেলেটির বাড়ির কথায় আমার খুব দুঃখ পেয়েছিল। তো কেজি এই একটা ঘটনা বুঝলাম গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঘটনাটা হলো টেইরিতে এরপরে নিয়ম করা হয় যে, হ্যাঁ এটা না, হ্যাঁ নিয়ম করা হয় যে যে যার বিল বা চালান, যে যার চালান মানে হচ্ছে চালান দিয়ে জমা হতে হচ্ছে ইনকাম, ইনকাম গভর্নমেন্টের ইনকাম, আর বিল যেগুলো পাস করা এগুলো হচ্ছে এক্সপেন্ডিচার। হ্যাঁ কারোর লোন পাস হলো বা ইয়ে হলো সেগুলো তো সব এক্সপেন্ডিচার, ইনকাম এডে তো ইনকামগুলো আসবে, আর এক্সপেন্ডিচার পেটে এক্সপেন্ডিচার বলে সবাই যে যার নিজের 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 সেকশনের কাজ করবে। মানে যারা বিল ফিট করতো তারা অবজেকশন করলো যে আমরা এত বিল ফিট করতে পারবো না, এই যে হাউস বিল্ডিং অ্যাডভান্স বা কনভেন্স অ্যাডভান্স এদের সব ছোটো ছোটো বিল চালান এরা নিজেরা করবে পিডি সেকশনের বিল, মানে ওদের এত ভাব বোঝ বেড়ে যেত যারা কম্পিউটার ফিট করতো তারা না করে দেয়। তখন টেলিজি অফিসার আ বলে যে তোমরা যে যার নিজের নিজের সেকশনের যে কাজ সেগুলো তোমরা ফিট করবে। আমরা কম্পিউটার জানতাম না, বললো কম্পিউটার ওই যারা করে তারা তোমাদের শিখিয়ে দেবে। তো সেইভাবে আমিও আমার কাজ সবাই গিয়ে শিখতে বাধ্য হলো, তো আমিও শিখতে গিয়ে শিখেছিলাম। তো কম্পিউটার শিখতাম, যেমন এখানে কী হয় ফুড গ্রেন অ্যাডভান্স দেয় রাজস্থান গভর্নমেন্ট, দিত অনেকদিন আগে, আগে 750 টাকা দিত, আর পরে ওটাকে বাড়িয়ে 1500 টাকা হয়। তখন গমের কুইন্টাল 150 বা 200 টাকা ছিলাম যখন এসেছিলাম, তো 750 টাকায় 4-5 কুইন্টাল গম আসতো, মানে 4-5 কুইন্টাল করে গম আসতো। এখানে লোকেরা প্রায় যখন গম ওঠে সস্তায় ভালো গম কিনে, আর যার একটা বড়ো বড়ো ড্রাম থাকতো সবার ঘরেই প্রায় ড্রাম আছে, সেই ড্রামের মধ্যে ভরে নিম পাতা শুকনো নিম পাতা দিয়ে রেখে দিত, কেড়া পোকা ধরতো না, এবং দরকার মতো ওটাকে ঝেড়ে সাফ টাফ করে আর গম ভাঙিয়ে এনে এখানে ক্লিকের খেতে বেশিরভাগ। আমিও কিছুদিন করেছিলাম এটা, একটা বড়ো ড্রাম ট্রাম কিনে গম কিনে নিতাম। আর ওইভাবে একজন ওই আমাদের একটা ঝি রেখেছিলাম প্রথম প্রথম, সে বাসন মাজার তো সাথে সাথে গমও পাচুরে সাফ করে ভরিতে ভরে দিত, এবং সেটাকে আমরা সাইকেলে করে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসতাম। তো আমরা করেছি বিদিন, তারপর থেকে আর ওই জিগুলো সব মধ্যমধ্যে চলে যাওয়ার পর থেকে আমার স্ত্রীকে করতে হতো কষ্ট হতো, পরে আর পরে আমরা ওটা ছেড়ে দিই। আটার দোকান দিয়ে আটার চাকরি থেকে আমরা ডাইরেক্ট আটা কিনে খেতাম, কিংবা অনেক কোম্পানির আটার থেলি থেলি মানে ব্যাগ ব্যাগ বিক্রি হয়েছে 5 কিলো 10 কিলো করে, তো সেই ব্যাগও নিয়ে আসতাম যখন দরকার পড়তো, সেগুলো দোকানেই পাওয়া যায়, হ্যান্ডেল ওভার ব্যাগ আছে। তো ওইটাও আমরা করতাম, আমরা আমার স্ত্রী আর করতো না, যার ফলে আমাদের জিও ছেড়ে গিয়েছিলো, সেই যে মুদ্রতে চলে গেলো আর এলো না, সেগুলো তো ভালো করছিলো। তো আমরা এই ফুড গ্রেন অ্যাডভান্সের বিল আমি আমাকেই দিতে পাস করতে, মানে আমার কাছে হাউস বিল্ডিং ছিল, হাউস বিল্ডিংয়ের বিল পাস করা কত ছিল, সাথে ফুড গ্রেন অ্যাডভান্সের বিলও পাস করতাম। ফুড গ্রেন অ্যাডভান্স খুব নিত লোকে, 7 কিস্তিতে কাটতো 700 টাকা, লাস্ট কিস্তিতে ওই 50 টাকা কাটতো, আর সাথে ইন্টারেস্ট কাটতো, গভর্নমেন্ট 9.5% কত ইন্টারেস্ট দিত, 7.5%। তো এই মানে বিলেতেই হলো কাটাকি হয়ে যেত প্রতি মাসে 200-200 করে বিল জমা করে। তো সেই সিডিউলগুলো আমাকে সেই বিলগুলো পাস করতে হতো, তা আমি কম্পিউটার কোনো কোনোটা নিচে যারা কাজ করতো, কিছু কিছু বাবু তো এক্সপেন্ডিচার বিলগুলো মানে পাস করা বিল যেগুলো বিলগুলো এক্সপেন্ডিচারগুলো হেডগুলোর বিল কম্পিউটার টাইপ করতো 8-10 জন বাবু, এই 4-5 জন আর 4-5 জন বাবু এই জুনিয়র অ্যাকাউন্টেন্ট রিসিট হেডগুলোকে ইয়ে করতো। তো যারা এই কম্পিউটার ফিট করতো তাদের ট্রেনিং অফিসার থেকে ছুট ছিল, তোমরা যখন ইচ্ছে এসছে তোমাদের সুবিধা হবে তোমরা টাইপ করবে, আর তোমাদের হেড প্রতিদিন যত যত বিল পাস হতো সেইগুলো সেই ডিপার্টমেন্ট থেকে আবার ব্যাঙ্কের থ্রু হয়ে সেই বিলগুলো আবার ট্রেনিংতে ফিরে আসতো, ব্যাঙ্কে টাকা তুলে নেওয়ার পর সেই বিলগুলো ব্যাঙ্ক থেকে আবার ট্রেনিংতেই বাপস এসে যেত।
তো একজন যারা অ্যাকাউন্ট মেনটেন করতো তারা বিলগুলোকে হেড দিয়ে দিত, বান্ডেল বানিয়ে ওই যারা ফিট করতো তাদের কাছে চাপরাশি তুলে চলে যেত ফিট করতো। তো আর রিসিটেড তো অনেক ছেলেরা কী করতো, ভোর ভোর সাতটা আট বাজে অনেক দুনিয়া এখন তাদের নিজেদের ধান্দা আরও অন্য কিছু ধান্দা ছিল, বিশেষ করে বনিয়াদের ছেলেরা, তারা কী করতো সকাল সকাল এসে সাত বাজে আট বাজে এসে বিলগুলো ফিট করে চলে যেত, সারাদিন নিজেদের ধান্দা করতো। একটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট তো তার নিজের সাবানের বিজনেস ছিল, একটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট চায়ের বিজনেস ছিল, জলপাইগুড়ি থেকে চা নিয়ে আসতো এনে এখানের বাজারে সে বেচত। মানে জুনিয়র অ্যাকাউন্টের কাজতে কোনো ভ্যালু দিত না, বাস সে কাজ করতো আর চলে যেত। একটা আজে বাজে সিট দিত যার কোনো ভ্যালু কোনো নেই এইসব সিট নেই। কিন্তু এই যে ছেলেটি বানিয়া পবন বলে একটি ছেলে ছিল, পবন অগ্রওয়াল, সে তার কাছে এডুকেশন ডিপার্টমেন্টের বিল ছিল, সেগুলো ফিট করতে হতো তারা। আর তারা দেখি সারাদিন সে তার বাড়ির সাবানের ফ্যাক্টরি দোকান ছিল, সে সাবান তৈরি করে এগুলো বেচত, তো তার ফ্যাক্টরি ছিল, সে সেখানে টাইম করতো, অবস্থাপন্ন ছিল, দুটো দুটো কাজ করতো। তো সে একদিন সে একটু লাপরবাহি করে বিলগুলো ফিট করতো। একবার কী হয়েছিলো, একটি লোক যে এডুকেশন ডিপার্টমেন্টে ছিল তার এলআইসির পয়সাটা সে গলতিতে ইনকাম ট্যাক্সে ফেলে দেয়। এদিকে সে এলআইসি ডিপার্টমেন্টে যে খোঁজ পায় যে তার এক মাসের না দু মাসের এলআইসির টাকা তার জমা পড়েনি, অথচ তার সে তো কাটিয়েছে বিল, সে আমার কাছে আসে, আমাকে কিছুদিন আমার কাছে এলআইসি ছিল, আমাকে এলআইসি আমি ডিল করতাম আমার হাউস বিল্ডিংয়ের সাথে সাথে, তো আমার কাছে এসেছিল সেই বাবু, সে এডুকেশন ডিপার্ট মাস্টার ছিল কি বাবু ছিল জানি না, এসে আমাকে বলে আমার দুটো কিস্তি এলআইসি জমা হয়নি আমার নামে, আমি ওখানে এলআইসি অফিসে খোঁজ নিই। আমি বললাম তুমি নিয়েছো তোমার স্কুল থেকে অফিস থেকে বা স্কুল থেকে শিডিউল কিছু কেটে দিয়ে দেখি, তো সত্যি সে তার হেডমাস্টারের প্রিন্সিপালে সাইন করিয়ে দিয়েছে, দেখায় যে তার জন্য কেটেছে, কিন্তু তার এলআইসি সে বলছে নেই। আমি আমাদের এলআইসির কোনো রেকর্ড আমরা রাখতাম না, রেজিস্টার মেনটেন করতাম, যেটা এলআইসি অফিসে করতো, তাহলে আমি দেখে এসেছি আমার জমা করেনি, আমার এলআইসিটা আমার খাতায় বাপস করে দেওয়া। তো আমি বললাম চিঠি লেখো, তুমি অ্যাপ্লিকেশান দাও, আমি ক্রেডিট অ্যাসোসিয়েশন কথা বলি, সে একটা অ্যাপ্লিকেশান লেখা দুটো শিডিউল লাগিয়ে দেয়। তা আমি ক্রেডিট অফিসারকে বললাম, দেখালাম স্যার ওই একটা লোকের দুটো কিস্ত আসেন, এ বলছে এটা ওর খাতায় করে দিতে হবে। ক্রেডিট অফিসার বললো ঠিক আছে তুমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি লিখে দাও, পরে কী বলছে দেখি। তো আমি ইনকাম ডিপার্টমেন্টে চিঠি লিখি যে আমাদের এরকম একটি ছেলে গিয়ে তাকে লেসি কেটেছে, আপনাদের এই টাকাটা ইনকাম ট্যাক্সে চলে গেছে, আপনারা এই টাকাটা ফিরিয়ে দিন, ওই ইনডোর সিগুলের ফটোকপি টপি লাগিয়ে আমরা চিঠি লিখে পাঠিয়ে দিই, ইনকাম ডিপার্টমেন্টে কোনো জবাব আসে না। সে লোকটি আবার দশ বারো দিন পরে আসে, কী হলো আমি চিঠি লিখেছিলাম কোনো জবাব আসেনি। আমি আবার স্যারের কাছে সে চলে যায়, স্যার বলে আবার রিমাইন্ডার দাও, আবার রিমাইন্ডার দিলাম কোনো জবাব আসেনি। তো আমি আর পনেরো দিন বাদ রিমাইন্ড দিতাম, সাত দিন বাদ তার প্রথমে পনেরো দিন পর্যন্ত সাত দিন বাদ কিন্তু ইনকাম ট্যাক্স থেকে কোনো জবাব আসেনি। হ্যাঁ একবার জবাব আসে যে ইনকাম ট্যাক্সে যে পয়সা জমা হয় সেটা আর ফেরত দেওয়া যাবে না, সেটা ফেরত দেওয়া যাবে না, বা সেটি জবাব আসেনি। এদিকে সেই ছেলেটি আসলে আমি তাকে বলি যে এইরকম জবাব এসছে, সে আর কিছু বলে না, চুপচাপ চলে যায়, চলে যেয়ে সে কনজিউমার কোর্টে সে ইয়ে লাগায়, সে অ্যাপ্লিকেশন দেয়, এবং কনজিউমার কোর্ট থেকে আমাদের কাছে আসে আদেশ আসে কি এই মাসের মধ্যে, এই যে যে কারেন্ট ফাইনাল মাসের মধ্যেই একে পয়সা এর এলআইসি খাতায় পাঠিয়ে দিতেই হবে, নতুবা কনজিউমার কোর্ট দ্বারা ট্রেজারি অফিসার এবং ট্রেজারি অফিসার জিম্মেবার হবে এবং এতটা পেনাল্টি লাগবে হ্যান ত্যান এইসব বসে যান। কনজিউমার কোর্টে চিঠি আসতেই কোর্টের চিঠি আসতে তো সবারই ভয় বুক কাঁপে, ট্রেজারি অফিসার বুক কাঁপে আছে, আমাকে ডেকে বলো রে কী হবে রে কী করতে হবে বল, আমি বললাম স্যার কী করবো বলুন আপনি বলুন, বলে এই চিঠির কপিটা ফটোকপি করে আর ইনকাম ট্যাক্সের লেখ লেখ ইনকাম ট্যাক্স লেখ আর আমাদের ডাইরেক্টরকেও চিঠিটা দিয়ে দিয়ে এইরকম কেস করে দিয়েছে। তো আমি ওই চিঠি লিখি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে লিখে আমাদের এটা আমাদের এটা ডাইরেক্টর অফিসের চিঠি লিখি স্যার এরকম হয়ে গেছে, এরা পয়সা ফেরত দিতে আর ওই দিয়ে আর উত্তর দিয়েছিলো
ইনকাম ট্যাক্সের পয়সা ফেরত দেওয়া যাবে না। যখন কোর্টে চিঠি ইনকাম ট্যাক্স গেল আমাদের হেড অফিসে যায়, ওরা হেড অফিসে ওদের ওদের খোঁজ তোপ করে কিছু করে, তখন ইনকাম ট্যাক্স বলে যে তোমরা ট্রান্সফার এন্ট্রি করে নাও, মানে ইনকাম ট্যাক্সে এই মাসের যে পয়সা আসবে এই পয়সাটা তোমরা এলআইসির মধ্যে ওই যতটা ছেলে ওই লোকটা পেলে অতটা পয়সা এলআইসিতে ঢেলে দাও, আর আর মানে এলআইসির পয়সাটা হতে দিলেও তোমাদের এইভাবে ট্রান্সফার এন্ট্রি, মানে একটা হেড থেকে একটা পয়সা আর একটা হেডে চলে যেত ওটা ট্রান্সফার এন্ট্রি, তো ওটা করে দাও। তো এই জবাবটা আসতেই পুরো মাস সময় ছিল, তা আমি আমার বিল ফেড করতাম, ফেড করার পর আমি ওদের লিখে দিই, চিঠি লিখে দিই যে আমরা এই মাসে ট্রান্সফার এন্ট্রি করে কনজিউমারকে জবাব দিই যে এই পয়সাটা আমরা অ্যাডজাস্ট করে দেবো, এই কথা বলে দিই। এদিকে আমাকে ওই ট্রান্সফার এন্ট্রি আমাকে শিখিয়ে দেয় একজন, শিখিয়েছিল কীরকম করে সেভ করতে হবে, আমি নতুন তো কম্পিউটার শিখছি, সেভ করতে করে দিয়ে সেভও করেও ছিলাম আমি জানি না। একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারকে কম্পিউটারে ইনচার্জ করে রাখা হয়েছিল, কালো মতো একটি বদল, সে আমাদের মানে অ্যাসিস্ট্যান্ট টিও টেজির অফিসারই একটা অ্যাসিস্ট্যান্ট টেজির অফিসারকে কম্পিউটার ডিপার্টমেন্টে হেড করেছিল, সেসব অ্যাকাউন্টকে দেখবে, অ্যাকাউন্টে একজন অ্যাকাউন্ট্যান্টকেও রেখেছিলো হেড করে, এবং তার উপরে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার ছিল, তাকে বলছিল অ্যাকাউন্ট সেই যায় বইতে, তো সে ছিল, সে সবসময় বসে বসে গল্প করতো, সব গল্পটা কাজ করতো, এটাই দেখতো গল্প টল্প করতো না, আরও কথা বলতো কোনো কিছু কাজ দেখতো দেখতো না আমাদের। এদিকে সেই মাসের অ্যাকাউন্ট আমি তো ঠিক ঢেলে দিয়েছিলাম, চল্লিশ নম্বর টেপ টি নম্বর চল্লিশ দিয়ে ঢেলে দিয়েছি। এদিকে যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল তখন দেখা গেল আমার ওই টাকাটা টিতে আসেনি, টিতে আসেনি, সে ওই কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টকে ধরে নিয়েছে, সেও জানতো যে আমরা কোর্টে চিঠি লিখে নিয়েছি এবং কোর্টে থেকে যে চিঠি দিয়ে দিয়েছি আমার টি ট্রান্সফার এন্ট্রি করে দিয়েছি এই মাসে, অথচ সেই তার টিটা আসলোই না অ্যাকাউন্টের মধ্যে, এটা বড় গড়বড়ি ব্যাপার হচ্ছে, কোর্টকে তো আমরা মিথ্যে কথা বলি তার মানে। তো সে যে দুপুরবেলা প্রায় ডেটটা দুটোর সময় আমি চাকরিতে গিয়েছিলাম, আমি জানি না যে এটা হওয়া আসেনি, সে যে টেজি অফিসারকে বলে স্যার আপনার এই সরকার অ্যাকাউন্টেন্ট কীরকম লাপরওয়াহি, দেখুন আপনি এই চিঠি লিখে দিয়েছেন কনজিউমার কোর্টকে যে আমরা ট্রান্সফার এন্ট্রি করে দিয়েছি, অথচ ও দেখুন লাপরওয়াহিতে ওটা করেনি, এবং এবার আপনি কী জবাব দেবেন, আপনার তো জেল হয়ে যাবে, এ হয়ে যাবে এসব। আমি চারটা কেসে সবাই বললাম রে, সবাই ও বললাম সরকার তুই টিটা জারি করতে, আমি হ্যাঁ করেছিলাম তো, আসেনি তো, তুই ভালো করে সেভ করিয়ে নি, আমি বললাম ওই তোমরা যেরকম শিখিয়েছি আমি সেরকমই করেছি, আমি সেরকমই আসেনি নাকি বলো না, কী হবে সারা অ্যাকাউন্ট বনে গেছে তৈরি হয়ে গেছে, মানে অ্যাকাউন্ট কী সব সব ফিড করার পর কী হয় একটা বড়ো মেশিনে, প্রথমে তো ছোটো ধরনের প্রিন্টার ছিল, এটা অনেক দেরি লাগতো, তারপর আমাদের সময় একটা বিরাট বড়ো মেশিন এসে গেছিলো, মানে ওয়াশিং মেশিন না বড়ো ধরনের, তার ভিতরে ঘড়ঘড় ঘড় 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 বেড়ে যেত, এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই পুরো অ্যাকাউন্ট বেড়ে যেত। আগে ছোটো মেশিন যেমন ছিল প্রিন্টার, তখন প্রায় একদিন লাগতো অ্যাকাউন্ট টাইপ হতে, রিসিট আর পেমেন্ট দুটো সমস্ত হেডে দেখতাম সেই টাইপ ওই হতে প্রিন্ট হতে এত দিন লাগতো, পরে বড়ো মেশিনে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে পুরো সব অ্যাকাউন্ট তৈরি হয়ে যেত, অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর ওই টিটা ছিল না, তো সে তো এরকম এইসব স্যারকে তো টেজিডি অফিসারকে খুব ভরকার ছিল, এগুলো এই টেজিডি অফিসারটা ছিল কে ছিল আমি বললাম, তোমাদের বলি এর নাম ছিল পিসি কান্না, পুরঞ্জন কান্না, এই ভদ্রলোক একদিন আমার কাছে এসেছিল তার অফিসারের নোটিস নিতে, বলেছি তোমাদের এবং একশো টাকা দিয়েও গিয়েছিল, এবং এই আমাকে একদিন বলছে সরকার তুই ভালো করে কাজ করিস না এলআইসি, হ্যাঁ আর এরা বলছে অনেক অনেক কাঠা দিয়ে পৌঁছেছে না, এদের কাছে সিডিউল পৌঁছছে না, অথচ অ্যাকাউন্টে দেখাচ্ছে পয়সা বেশি আসছে, তাই বলো স্যার আমি তো আমাকে মহেশ যে সেরকম শিখিয়েছি আমি সেরকম সিডিউল বাড়ি বাঁধি, আর যত টাকা অ্যাকাউন্টে আসে আমি চেক কেটে দিই, এইটুকুই আমাকে শিখিয়েছে এই টাইম, আপনি এটা কাউকে দিয়ে দিতে পারেন, আমি কোনো ভয় করতাম না, আমি বলেছিলাম না টেজিতে আমি আমার সিটের রাজা ছিলাম, আমি আমার মন মধ্যে মতো কাজ করতাম, কোনো কিছু ভয় করতাম না, তো আমি বলেছিলাম, তো স্যার যাই হোক আর কিছু বলে ঘুম করে চলে গেছিলো, সে লোককে একটি বহুত সিম্পল লোক ছিল, টেজি অফিসার হয়ে সাইকেলে করে বাচ্চাদের নিয়ে যেত, স্কুটি ফুটি চালাতে পারতাম না, অত্যন্ত সিম্পল ছেলে ছিল,
তোর মা তাকে ডাকতো পুরানা পুরানা। আমাদের একজন বাবু ছিল মহেশ, সে বলতো, সে ওর ঘরের পাশে থাকতো, বললো বাচ্চাগুলো ছোটো ছোটো ছিল ডেলিভারি অফিসারে সাইকেলে করে ঘোরাতো, সাইকেল চালাতে অফিসারে, তো তাকে তো এরাম করে ভড়কাতে লাগলো এবং আমাকে চাপড়া সিটি ডেকে পাঠা হয়, কে জি অফিসার আমাকে ডাকে। আমি যখন যাই তখন দেখি ওই এটিওটি তাকে খুব ভড়কাচ্ছে, স্যার আপনি তো জেলে যাবেন, আর এর কী হবে, এ তো কিছু হবে না, এ তো বেঁচে যাবে, হ্যাঁ এইসব এইসব করছে। তো আমি তখন শুনে আমি খুব জোশে এসে যাই, আমি বললাম স্যার আপনি ওনাকে এরকম করে ভড়কাচ্ছেন কেন, আমি চেঁচেছি বলি আপনি ওনাকে কেন ভড়ছেন, উনি কেন চলে যাবে, আমি দোষ করেছি আমি চলে যাবো, আমার চাকরি যাবে আমি যাবো, ওনাকে কেন আপনি ভড়কাচ্ছেন, আর আপনিও তো টেজি আপনি কম্পিউটারের হেড, তো আপনি আপনি দেখেননি কম্পিউটার এটা ফিট হয়েছে কি না হয়েছে, আপনি রাতের বসে গপ করতে থাকেন, হ্যাঁ আপনার ডিউটি ছিল না কি এটা কোনো এটা টিউটে জারি হয়েছে কি না, আমি কম্পিউটার ট্রেন কম্পিউটার মা হলো, আমাকে তো আমার বন্ধুরা যেরকম শিখিয়েছে সেরকমই আমি শিখেছি, আমি তো কোনো কম্পিউটার ট্রেনিং নিয়ে এখানে আসিনি, হ্যাঁ আর আপনি আমাকে বলছেন আমার তো হয়তো ভুল হয়ে গেছে বা টিটা ঠিক আমি জারি করেছিলাম কিন্তু টি নম্বর আমি লাগিয়েছি আর ওটা হয়তো সেভ হয়নি বা কিছু হতে পারে, গল্প করবার রয়েছে, আমি তো কম্পিউটার জানি না, আমাকে এই নতুন শিখেছি এক দু মাসে শিখেছি কোন রকম, আর আপনি এরকম করে ওখানে ভড়কাচ্ছেন। তো আমি ওনার সময় তখন এত জোর জোরে আমি বলে সব জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টরা সব টেজেলি অফিসের কমরা এসে গেছিলো এবং একজন অ্যাকাউন্টেন্ট তার নাম ছিল মোদি, খুবই ভালো লোক, অত্যন্ত ইমানদার লোক ছিল, আর সেই অ্যাকাউন্ট টাইপ করেছিল কুরবানি পূর্ব করেছিল, সেই অ্যাকাউন্টেন্ট হেড ছিল, সেই সময় সরকার সরকার শান্ত 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 সবাই বলছে শান্ত, আমি খুব ওই অ্যাসিস্ট্যান্ট ছাড়তে থাকি, আপনার কী ডিউটি ছিল আপনি কী কেন দেখেননি, হ্যাঁ আপনি বসে বসে শুধু গল্প করেন, আপনার কম্পিউটার ইনচার্জ আপনাকে মানিয়েছে, আপনার আপনার কী ডিউটি, আপনার দেখা উচিত ছিল না, হ্যাঁ আপনি স্যারকে ভোট কাটছেন আমার বিরুদ্ধে, স্যার কেন চলে যাবো আমি চলে যাবো, আমি ভুল করেছি আমি গলতি করেছি আমি চলে যাবো। তো টেজিডি অফিসার বললো সরকার চুপ কর চুপ কর, ওর সবাই আমাকে বললো চুপ কর শান্ত শান্ত সরকার শান্ত, আমি চুপ করে দাঁড়ালাম। তো টেজিডি অফিসার কী করলো বললো আমার জন্য এক গ্লাস জল আনো, চাপড়া চিকল এসে জল নিয়ে এক গ্লাস খাচ্ছি জল গাছ গ্লাস, আমি খুব ভয় পাচ্ছিলাম কী সাজা দেবে জানি না, সত্যি আমি ভুল করছি, এটা কনজিউমার কোর্টে লিখে দেওয়া হয়েছে, এটা তো একটা ব্ল্যান্ডার মিস্টেক, আমার আমাকে দেখা উচিত ছিল, তো আমি খুব ভয় পাচ্ছি টেজিডি অফিসার আমাকে কী করবে কী সাজা দেবে কি নিশ্চয়ই সাজা দেবে। তো সেই হিসাবে জল খেয়ে বলল সরকার, আমি স্যার বলুন শোন ওই টিটা আবার জারি করে দেবে, তো ওইটি অ্যাসিস্ট্যান্ট স্যার এইটা কাউকে জারি করলে আবার অ্যাকাউন্ট দুবার করে বলতে হবে একটা জিনিস একটার জন্য কত টাইম যাবে, টেজিডি অফিসার আর কিচ্ছু বললো না যে সরকার ওই টিটা আবার জারি করে, আমি আবার ছুটি গেলাম ওই বন্ধুত্বগুলো দেখ আবার ওইটা টিটা আবার জারি করলাম এবং জারি করে ওটা সেটটা বলতে দেখে নিল ঠিক হচ্ছে, ওই একটি ভুলের জন্যে আবার আবার ওই অ্যাকাউন্টটা আবার বানাতে হবে, মানে সেদিন যে অ্যাকাউন্ট সন্ধ্যে ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে তৈরি হয়ে গেছিলো ওটা আবার চালাতে দু ঘন্টা আড়াই ঘন্টা আবার লাগে, সেই কারেক্ট করার পর ওটাকে প্রায় নটা বেজে গেছিলো। তো আমার বন্ধুরা সব ধৈর্য সরকারে ওটা সবাই আমাকেও আমার সব অ্যাকাউন্টেন্টরা সবাই আমার বাড়ি ছিল আর ওকে বলতো কালিয়া 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 বলতো কালিয়ার স্বভাবই দেখো করে দিয়েছে উঁচুগুলি করায় স্বভাব এরা ওরা ওই কথায় বলছিল, যাই হোক ওরা আমার ফেভার নেয় এবং আমাকে আর আমি অবাক হয়ে গেলাম যে টেজিডি অফিসার শুনতে গেলাম জল খেয়ে নিজেকে একদম কন্ট্রোল করে নিল, শুধু এইটুকুই বললো সরকার আবার ওটা জারি করবে, এত কম সাজা এটা তো মানে ভালো, আমি অবাক হয়ে গেলাম যে কী ভগবান আমার ভাগ্য, আমি তো এত চাচাচিত করছিলাম, তুমি চাইলে আমাকে সাথে সাথে নোটিশ দিতে পারতেন বা কিছু লাভরবাই করতে পারতেন কী করতেন, কিচ্ছু করলেন না উনি পুরো সরকারকে আবার আবার জারি করে দিতেন, তো আমি খুবই অবাক হয়ে গেলাম এবং সব লোকেরা অন্য জুনিয়র ওই লোকটা যে অ্যাসিস্ট্যান্ট অফিসারের উপরে ওরাই অনেক নারাজ হয়ে গেল, বলে এরকম চুগলি লাগাচ্ছে আমাদের এখানে কর্মচারীর বিরুদ্ধে, সবাই নারাজ আমার গিয়ে সবাই ফেবার করেছিল এবং ওরা ধৈর্য সই করে সেই অ্যাকাউন্টটা ওই মোদিজি ওরা এত ভালো লোক আরও দু ঘন্টা টাইম নষ্ট করে ওটা সবাই নিজের অ্যাকাউন্ট কমপ্লিট করে তারপরে যারা সেদিন অ্যাকাউন্ট নিয়ে যাচ্ছিলো বাস্তা করে নিয়ে চলে নটার পর বাস দশটার সময় চলে তো সে তাদের বাড়ি ছিল তারা নিয়ে চলে যায়। তো এইভাবে আমার টেজিডিরই একটি ঘটনা খুব মেহত্বপূর্ণ ছিল, আমি ঝগড়া করে আসছিলাম অফিসার সঙ্গে আমি আমার ভাগ্য এত সুপ্রসন্ন ছিল যে আমি বেঁচে যাই। আর একটি ঘটনা টেজিতে হয়েছিল, আমি ওখানে হাউস বিল্ডিংয়ের কাজ করছিলাম
একজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট, আমারই বন্ধু, বড় ব্যাপারে সে চাকরি সে কাজ করতো আমাদের। আমি যে বছরে জুনিয়র অ্যাকাউন্ট পাস করেছি সে বছর তো পাস করতে পারিনি, সে পরে আরেকবার দিয়ে সে পাস করে জুনিয়র অ্যাকাউন্ট হয়েছিলো। এবং সিএমএইচও দপ্তরে মানে মেডিকেল ডিপার্টমেন্টে, সিএমএইচ না, পিএমও দপ্তরে প্রিন্সিপাল মেডিকেল অফিসার এখানে জেনারেল হাসপাতালে সে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হয়ে কাজ করছিল। সে একদিন আমার কাছে আছে, তার নাম সেফতিয়া ছিল, আমার জানাশোনা ছিল যে সরকার আমাদের একটা ডাক্তার আছে, তার হাউস বিল্ডিং লোন আছে, তুই যেটি করে দিস তোকে আমি টাকা দেবো। ডাক্তার স্যার বলেছিলেন আমাকে তোকে টাকা দেবো, মানে হ্যাঁ করবো কেন দেবো না, তখন তো টাকার লোক ছিলই। আর দেখুন আমার বন্ধুই আমাকে নিজে টাকা দেবে, অফার করছে আসেন আমি করে দেবো। তো আমি ওনার কাজটা করতে শুরু করি, কাজটা শুরু করি। সেফতিয়া ওকে বলছি ডাক্তারটাকে যে বলে স্যার আমি বলে এসেছি টাকা দেবে, আমি টাকা দিলেও করে দেবো। এরপরে একদিন ঘটনাক্রমে ট্রেজারি অফিসারের কোনো মেয়ে কোনো অসুখ হয়েছিলো, ওই ডাক্তারটার কাছেই গিয়েছিলো মেয়েকে দেখা। তো ডাক্তারটা বলছে, ট্রেজারি অফিসারকে বলছে আপনাদের অ্যাকাউন্টে আমার নামও বলে সে আমার থেকে টাকা চেয়েছিল আমার কাজ করে দেওয়ার জন্য। ট্রেজারি অফিসার আমার কাছে আসার বলে তুমি ডাক্তার সাহেব, ডাক্তারটার নাম মনমোহন সিং ছিল, হ্যাঁ মনমোহন সিং, প্রধানমন্ত্রী মনমোহন সিং না, অন্য একজন ডাক্তার মনমোহন সিং, তুমি তার থেকে টাকা চেয়েছ? আমি বললাম না স্যার। বলে আমাকে বললো কী বলেছি স্যার আপনি কী বললো? বলে আপনাদের ব্যবসায় যে হাসপাতাল ইয়ে করে। আমি বললাম স্যার আমি কিছুই বলিনি, না কোনো টাকা চেয়েছি, ওনারই অফিসের একজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট এসে আমাকে বলে করে দিন, আর সে নিজেই টাকা অফার করে, আমি কিছু বলিনি, আমি কিছুই বলিনি, সে নিজেই টাকা অফার করে। আমি কাজ কাজ করে ওই দিকটি করে করে প্রায় করে খানি করে এসেছি, আমি কিছু বলিনি। দেখো আমার কত বদনামই হলো বলতো, হ্যাঁ আমার অফিসে ডাক্তারের বললো স্যার আপনি চাই কিছুই বলুন, আমি টাকা চাইনি ওনার থেকে, আপনি যে ওই অন্যান্য অফিসের জুনিয়র অ্যাকাউন্ট সেফতিয়াকে আপনি ডেকে জিজ্ঞেস করুন আমি চেয়েছি কি না। হ্যাঁ এদিকে সেফতিয়া তার ট্রান্সফার হয়ে গেছিলো, ওর জায়গায় একটা অন্য ছেলে চেয়ে এসেছিলো লম্বা পথে কিষেন লাল বল শর্মা, সেই ছেলেটি আরও ভরকে দিয়েছে ডাক্তারটাকে, এইসব কাজ তো ফ্রিতে হয় ডাক্তারটা হবে তাই এসব। সেই ডাক্তারটা নিজেই টাকা দেওয়ার বলেই আর নিজেই মানে মুখে দিয়ে ওই দিয়ে ওই ছেলেটি আর আগ লাগিয়েছিল ডাক্তারটার মাথায়। তো এই ডাক্তারকে বলে তুমি এটা করো, আমার কত বদনামি হচ্ছে হ্যাঁ তাই না। স্যার আমি বারবার বলছি আমি নেইনি, আপনি শ্যামসিন্ধু সেটিকে ডেকে জিজ্ঞেস করুন ও বলেছিল কি না। তো যাই হোক সেদিন হয়ে যাও, আমার উপর সে ট্রেজারি অফিসার সন্দেহ করেছিল। তো উনি তো জানে অনেকেই পয়সা নেই, তবু শুধু শুধু আমাকে বললো আচ্ছা, আর আমি শুধু নিজে কিছু বলি না, আমি সেইটাই বলেন যে নেই অফার অফার করেছি কথা। যাই হোক আমি তো দমকার জোরে বলেছিলাম স্যার আমি কিছু বলিনি, আমি চান তো সেফতিয়াকে ডেকে জিজ্ঞেস করুন ও বলেছিল কি না। আমি কিছু অত্যাচার টাকা পয়সা নিয়েও নিয়ে বলি, এছাড়া আরেকটা ছিল বতরাজি সে এসেছিলো, সে স্যার আমাকেও বলেছিলো সেই ওই মনমোহন সিং আমার হাজব্যান্ডের লোনটা ক্লিয়ারেন্স করে দাও, আমি আমি মেসেজ দিতাম টাকা দেবো, সে বলে এই ডাক্তার সাহেব নিজেই করেছে আর নিজেই এখন বসে গেছে। একজন লোক আরো করে টেলিজাই একটু আগুন করে না আমাকে অপমান হলো হ্যান হলো এসব তো চলে যায়। এইটা তিনটে ঘটনা আমার টেলিভিশনে থাকতে থাকতে ঘটে, যেটা বেশ রোচকই বলবো, এবং তিনটে জায়গা থেকে আমি সকসই আমি বেঁচে বেরিয়ে আসি। এরপরে 2003-এ আমাদের শুনলাম নাকি সব ট্রান্সফার হয়ে যাবে, যারা 7-8 সাল হয়ে গেছে তাদের নাকি ট্রান্সফার হবে। এবং আমাদের একজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট জয়পুরে চলেও যায় এবং সে বলছে ট্রান্সফার লিস্ট বেরোচ্ছে, এবং সে আস্তে আস্তে খবর পেলো যে কার কোথায় ট্রান্সফার হয়েছে। প্রায় অনেকজনের নাম আমরা প্রায় অনেকজন 7-8 সাল হয়ে গেছিলো, প্রায় 5-6 সালের মধ্যে যাদেরই হয়ে গেছিলো সবার ট্রান্সফার হয়ে গেছে। আমাকে বললো সরকার তোমার না কোর্টে হয়ে গেছে, এইটাই বললো। হ্যালো কোর্টে করে বাবু আমি তো ভয় পেয়ে গেলাম, কোর্টের চলে কোর্টের মানে জুনিয়র অ্যাকাউন্টের ওই কাজ করা তো খুবই সাংঘাতিক, কেন কোর্টের না একটু সেশন যাবে থাকে আর 5-6টা মুন্সি ম্যাজিস্ট্রেট বগেরা সবার কাজ করতে হবে, আর এরা নাকি মেজাজ খুব গজেদের মেজাজ খুব এই সাংঘাতিক, এই সবার মন যোগে চলা খুব মুশকিল, এদের এরা খুব এডুকেটেড কিছু ভুল হলি এ করে দেবে এরা। তো আমার তো খুব ভয় লাগছিল, আমার কোর্টে হয়ে গেছে, বাকি সবার বললো এখানে হয়েছে এই ডিপার্টমেন্টে এই ডিপার্টমেন্টে এরকম বলো। যাই হোক আমি খুব ভয় পেয়ে গেছিলাম, যা কোর্টে চাকরি কোর্টে তো আমি একদম চাইতাম না, এই কোর্টে আমার হোক,
দশটা খসম খাবে, দশটা খসম মানে দশটা অফিসার একটা কোর্টে দশজন অফিসার থাকবে, দশটা অফিসার থাকবে, সেশন সাহেবের আলাদা সাত আটজন মুন্সি ম্যাজিস্ট্রেট থাকবে, প্রত্যেক আলাদা আলাদা অফিস, কেউ আলাদা সব, কেউ তালাকের কাজ করে, কেউ বিবাহ এই বিবাহ যদি সেশন যেহেতু মানে প্রত্যেক জজের আলাদা আলাদা কাজ থাকে, আমি অত জানি না। তো এর আগে যে একটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট ছিল তার নাম ছিল, সে ছেলেটি খুব ভালো ব্রাহ্মণের চিন্তু শর্মা, সে না জ্যোতিষ জানত, সে কীভাবে সব জজদের জ্যোতিষ বলে বলে খুব খুশ করে সে বেশ কাজ করিয়ে নিয়েছিল। সেই ছিল আমি তো জ্যোতিষও জানি না, কিছুই জানি না, এই জজদের কী করে সাফল্য, তো এই জন্য ভালো ছিল। যাই হোক, যখন ট্রান্সফার লিস্ট আসলো তো আমার কোর্টের জায়গায় কনজিউমার কোর্টে আমার দেওয়া হয়েছে। তো আরেকটি আমার বন্ধু ছিল সুভাষ ছিপা, তাকে কোর্টে ইয়াং লড়কা মানে তারা সেই বিকম এম কম পাস করেই ঢুকেছিল জোয়ান ছেলে, তার ওই সেশন কোর্টে হয়েছিল। ওই যে ছেলেটি জয়পুর থেকে জানাচ্ছিল জুনিয়র কোর্টটি, তার একটু শুনতে গেল হয়েছিল কোর্ট বলতে আমার কনজিউমার কোর্টে হয়েছিল। যাই হোক, কনজিউমার কোর্টে তেজিতে একটু পাশে ছিল, আমি যখন হয় আমার ট্রান্সফার আমি কনজিউমার কোর্টে যাই, যে ওই ওই কোর্টের যে জুনিয়র এখন কাজ করছিল আমি তার সঙ্গে বলি, সে একটি জাটের ছেলে ছিল ঝুনঝুনু সিকর জেলা, সেটি খুব ইন্টেলিজেন্ট, অল্প ইয়াং বয়স, ওই বললাম না বিকম এখন পাস করে এসব ঢুকেছে, আমার মতো বয়স্ক নয়। আমি বললাম ভাই কীরকম কাজ টাজ আছে এখানে, বলল এখানে কোনো কাজ নেই, একদম আরামের জিন্দগি, এমন এমন দিন হবে যেদিন আপনাকে তোমাকে পেনও খুলতে হবে না, আর মুশকিল তো মুশকিল দু ঘন্টা কাজ করলেই যথেষ্ট, আর তাই নাকি এত বলবো না। ফির একদিন ওই অফিস থেকে একটা নিউডিস মোটামুটো আমার সঙ্গে মিলতেও আসে, আজ এই নতুন নতুন অফিসে যাচ্ছে, নমস্তে নমস্তে করি। এরপরে হ্যাঁ, আমাদের যে ডেজিটি অফিসার ছিল যিনি কী বলে যিনি আমাকে ওই যে জল খেয়ে মাফ করে দিয়েছিলেন যে এসবটা আপনি, ওনারও ট্রান্সফার হয়ে গেছিল, ওনার অনুমানগড়টা যিনি আমাদেরকে ট্রান্সফার হয়ে গেছিলেন, এবং আমাদের তো আমার কনজিউমার কোর্টে হয়ে যায় সব একসঙ্গে, ডেজিটি অফিসারের কারণে একসঙ্গে প্রায় 15-16 জন দুনিয়া কোর্টেন্ট অ্যাকাউন্টেন্ট আর ডেজিটি অফিসার সমেত আমাদের ট্রান্সফার হয়ে যায়। খান্নাজিরও কিছু খান্নাজিরও 4 বছর না 5 বছর হয়ে গেছিলো যেন আমরা ট্রান্সফার হয়ে যায়, হনুমানগড়কে জিজ্ঞেস না করতে হবে। যাই যাই হোক, আমি কনজিউমার কোর্টে জয়েন করি। কনজিউমার কোর্ট কীরকম যে ওখানে একজন রিটায়ার্ড জজ যে হয় অধ্যক্ষ বলে, অধ্যক্ষ বলে প্রেসিডেন্ট, আর দুজন মেম্বার থাকে, তিনজনের কোরাম হয়, কোনো বি কেস আসবে তো তিনজনে মিলে এটাকে জজ এবং তিনজনের মধ্যে তিনজন মধ্যে কমসম দুজনে সাইন হলে তবে কেসে ফ্যাসলা হয়। যারা মেম্বার তারা কোনো উকিল বা কিছু কিছু না, তারা দুজন সম্মানীয় লোক ওই এলাকার তাদের মানে ও সদস্য বানা হয়, হ্যাঁ মেম্বার। তো আমাদের আমার সময় একজন ছিল বীরেন্দ্র কুমার বেদ্য ব্যাধ, সে একজন প্রতিষ্ঠিত লোক ছিল, বড় লোক, অনেক কিছু লায়ন্স ক্লাব জড়িত ছিল, সে একজন মেম্বার ছিল। আরেকজন বিনীতা আহুজা না কী যেন নাম, টাইনি টর্চ তার স্কুল ছিল নিজে, সে স্কুলের প্রিন্সিপাল ছিল, সে কোর্টের সময় হতো এই 12টা থেকে 2টা অবধি, ওই সময় ওরা মেম্বাররা এসে যেত, 12টা থেকে 2টা অবধি থাকতে হতো, তাদের কিছুটা অ্যালাউন্স দেওয়া হতো, আর জজ যে ছিল রিটায়ার যে তার ফুল মাইনে তার ফুল দিয়ে তাকে মিলত না, কেননা তার পেনশনের সঙ্গে দিয়ে লেগে যেত, এই জন্যে শুধু পে মিলত, বেশি পে আর হাউস রেন্ট হাউস রেন্ট দিয়ে দিয়ে আর। তো আমার সময় যে জজ ছিল তিনি ছিলেন একজন জাট, জাটেদের লোক, জাটেরা সবসময় মুখপটি হয়, প্রথম প্রথম আমি হাতেই করে চিঠি লিখতাম, আমার হিন্দি রাইটিং তো মোটামুটি ভালোই ছিল, লিখে 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 ধরো, তো ও বলতো তোমার রাইটিং থেকে আমার ইচ্ছা হয় তোমার এত লোকে এত ভালো, প্রথম প্রথম বলতো। তারপরে আমি একদিন সাহস করে জজ স্যার বললাম, স্যার আমি আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই, বললাম হ্যাঁ বলো, তো স্যার আমার মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, এফআইআর কপি আমার কাছে আছে, আপনি একটু দেখে বলুন তো এইটা কেসে কোনো কোনো উপায় আছে, কোনো রাস্তা আছে।
যাচ্ছে বসো, তারপরে টপিটা পড়লো, পড়ে বললো এটা ডিয়ার কেস অফ ফ্রড, ফ্রড এটা তো একটা ফ্রড কেসের নাম, সিধা ফ্রড করে দিতে বসে না, স্যার আমার জামাই টামাই ফিরে আসবে, তাহলে কেউ ফিরে আসবে না, একদম পুরো ফ্রড কেস আছে, এর মধ্যে কোনো হোক নেই আর কোনো তোমার এর মধ্যে কোনো কিছু করার কিছু নেই, কিচ্ছু করার নেই, বাস চুপচাপ ইয়ে করো, মেয়েকে লেখাপড়া শেখাও, আবার বিয়ে দাও, বাস এছাড়া আর কিছু রাস্তা নেই। ঠিক আছে, এরপরে আরেকজন উকিল আমার এই যে ওখানে এই যে জজের একজন পিএ ছিল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে টাইপ করতো সব কিছু, প্রদীপ কুমার রবার্ট তার নাম ছিল, সে তার একটা বন্ধুর উকিল ছিল, সে একদিন আসে খুব ভালো উকিলটা ছিল, তাকে একদিন আমি কেসটা দেখাই বলে কোনো চান্স আছে, সে বলে না এ একদম বেকার বকবাস কেস, এর মধ্যে কোনো দম নেই, এতে আর কিছু করার জব করার হবে না, সে পাই প্রতি যে পর্যন্ত এতে আর কোনো তোমার কোনো কিছু নেই, কিছু হবে না, তো আমার মেয়েটার কী হবে তাহলে, তাহলে তুমি এক কাজ করতে পারো তোমার যে নাতনিটাকে কোনো অনাথালয়টা তাহলে দিয়ে দাও, তাহলে তোমার মেয়ে বিয়ে হয়ে যেতে পারে। বলে এটা কী করে সম্ভব, বললাম মেয়ের সময় তো কেউ বিয়ে করবে না তোমার মেয়েকে আর এই বাচ্চার সময়, তো এইটাই একটা রাস্তা, আমি এটা ঘরে এসে বলতে বললাম আমার মা আমার স্ত্রী বা আমি বা আমার মেয়ে কেউ আপনার রাজি হয়ে না, বললাম মেয়ে বললাম আমার বিয়ে করতে হবে না, আমার মেয়েকেও ছাড়বো, যাই হোক তো এইটা এটা আমরা ঘরে রাখি। তো ওই কোর্টে প্রথম প্রথম এসে আমি দেখতাম প্রায় দিনই দু চার দিন বাদ বাদই দুটো তিনটে চার সময়, আমি তো সেই দশটার সময় খেয়ে আসতাম, কাল চাই খেতাম খেতে পেলে, তো দুটো তিনটের সময় প্রায় কোর্ট যেই শেষ হয়ে যেত, কোর্ট শেষ হয়ে যেত যার পর না স্যার ডিকটেশন দিত পিএকে ফেসলা লেখাতো, ওর পরই স্যার অফিসে চলে যেত, তিনটে পরে চলে যেত নিজের কোয়ার্টে পাশে কোয়ার্টার ছিল, আর তারপর দেখতাম উকিলরা খাওয়াতো সিঙ্গাড়া কচুরি জিলিপি এই প্রায় দিনই একদিন দুদিন তিন দিন চেয়ে চেয়ে এটা খাতাম, আমাকে ওরা ডাকতো এসডাব্লিউ সেকশনে এসে ওরা আমাকে ডাকতো প্রায় দিন লুক কচুরি জিলেবি সিঙ্গাড়া জিলেবি এই ধরনের রোজই খাবো, ফের চা আমি এলাম, আমি যা বললাম কী বলে বলে এই উকিলটা জিতেছে সেই জন্য খাইছি, এরমভাবে প্রায় দিনই চলতে ছিল বছর খানে একদম চলতে ছিল। তারপরে একটি ছেলে চুরু থেকে তার ঘর গঙ্গানগরে ছিল, সে ট্রান্সফার করে গঙ্গানগরে আসে, এই গঙ্গানগর কনজিউমার কোর্টে আসে, সে আসার পর সে ছেলেটার নাম ছিল শ্যামা শ্যামা শ্যাম অগ্রওয়াল, তাকে সবাই শ্যামা শ্যামা বলতো, তো সে কিছুদিন খায় টায় তারপর সে বলে এই উকিলগুলো যেটা খাচ্ছ তোমরা এরা একদিকে তো আমাদের খাওয়ায় আর একদিকে গালি দিতে থাকে, এরা এদেরকে খাওয়া উচিত নয়, এসব বন্ধ করো তোমরা, সেই ছেলেটি বলে তো সব লোকেরা এরা সে কথাটা সবার জিতে যাক, শ্যামার কথা মতো করে সবাই উকিলের থেকে খাওয়া বন্ধ করে দেয়, এরপরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো আমিও কী করতাম অফিসার যেই চলে যেত আমিও ঘরে চলে যেতাম, তিনটে চার তিনটে সময় যদি গরমের দিনে একটু কষ্ট হতো বাস টেম্পু নিয়ে ওই মোড়ের যে টেম্পু আছে টেম্পু হেঁটে হেঁটে এসে টেম্পু করে ঘরে চলে যেতাম, বা ওখানে সবজি টবজি পেতাম, সবজি টবজি কিনে আনো, অফিসার তিনটে বাজে থাকতো আমিও তিন বাজে অফিসার যেই চলে যেত আমিও চলে যেতাম, আর ওই অফিসে এত কম কাজ ছিল যে আমি খুব আরামে গল্পের বই পড়তাম, সারা তিন বছর গল্পের বই পড়তাম, যতটুকু কাজ ছিল করে দিতাম করে গল্পের বই পড়তাম, শুধু ওই অফিসে যে ক্যাশিয়ার ছিল আমরা আমি ক্যাশিয়ার আর আমি দুজনে একটা রুমে বসতাম ছোট একটা রুমে বসতাম, সেই ক্যাশিয়ারটা একজন বড়ো লোকের ছেলের ছিল, তার বাবাকে যজ্ঞদারা নাম ছিল, সে যদি বড়ো লোক ছিল তার নিজের বাগ বাগিচা ছিল, কিনবে বলে একদম ফল হয় মালটা কিনবে কমলাগুর মতো এখানে খুব হয় গঙ্গানগরের বিখ্যাত কিনু মালটা এসব তাদের কিনুর বাগ ছিল, অনেকটা এসে কিনু বিক্রি করতো, তার একটা ভাই ইরিগেশন ডক্টরের মেডিকেলের পাস করেও সে এই ব্যাঙ্ক ট্যাঙ্ক কাটতে পারেনি বলে মানুষের দেহ কাটতে পারেনি বাড়িটি ছেড়ে দিয়ে চাকরি করে ডাক্তার যে চান্স করেছে করতে পারেনি ভয় পেয়েছিল যে মানুষ টানুষ কাটতে পারেনি লাশ কাটতে পারেনি, তো সে একটা ইরিগেশনের চাকরি করতো, এই ছেলেকেও ক্লার্ক ছিল ওর দাদাও ক্লার্ক ছিল, তো আর বাকিদের অনেক বিশেষ সম্পত্তি ছিল বড়ো ঘর ছিল, তো সেই ছেলেটি আরও মুড়ি ছিল খুব কম আসতো,
অফিস আসতো 12টা 1টার সময়, গাড়িতে কিছুই বলতো না, আর এসে প্রায় দিনই চলে যেত। তার কাছে একটা একটা চেক ছিল, বা জজেরা যে কেস জিতে যেত সেই চেকটা বাপস করতে হতো, আমাকে বলে দিত যে তুমি না এটা দিয়ে সাইন করে নেবে, তো অনেক অনেক কিছুতে আবার লিখতে হতো। তো এইভাবে মাস সমাস ট্রেনে চলার পরে একদিন আমার লাভ হয়ে যায়। আমি স্যারকে বলি, স্যার এই ক্যাবনি আপনি এরকম ছুট দিয়ে রেখেছেন, আর আমাকে রোজ এই কাজ করতে হচ্ছে, এটা তো উচিত নয় স্যার। স্যার বলছি গিয়ে তোকে ফোন করো, আমি ফোন করলাম, বলে ভাই কী ব্যাপার তোমার, তুমি রোজ যদি রাম করো আমি কি তোমার কাজ রোধ করবো? আমি আমি তোমার ঠেকা নিয়ে নিতেছি, হ্যাঁ খুব অফিস নয়, হ্যাঁ তোমার কী পেয়েছো তুমি এরকম, হ্যাঁ তোমার মন মসজিদ যখন তুমি অফিস আসবে 2টা 3টে বেজে গেছে এখন আসবে না, তোমার তোমার চেক আমি কি রোজ দিতে আসবো? হ্যাঁ এটাই আমার কাজ, আমার কাজ কি সব সব খুব শোনাই ওকে। তো তারপরে শুনে জয়টাই আমার বলছে তুই ফোন করো, আমি খুব শোনাই ওকে। তো এসে যায়, এসে মুখ চুর করে নিজের কাজ করে নেয়, পরের দিন থেকে মুখটা শুকিয়ে যায়। আমাকে বলে অ্যাকাউন্টে সব আপনি যে আমাকে শোনালেন, জীবনে আমাকে কেউ এরকম শোনায়নি, আমি খুব দুঃখ পেয়েছি। আমি বলি কী করবো, দুঃখ পেয়েছি কী হচ্ছে ভাই, আমি তোমার কাজ কতদিন ধরে করবো, 6 মাস ধরে করলাম, হ্যাঁ এইভাবে চলে না ভাই, তুমি তোমার কাজ করে সিরিয়াসলি নাও, তুমি অফিসে তোমার তুমি কী করো কেন তুমি ঘরে থাকো, তুমি এত কিছু তোমার দাদা ভাই, তোমার কাজ করে তুমি চলে যাও, এক তো আসো তুমি 12টা 1টার সময় আরামসে খেয়ে দিই, আবার তুমি খা টিফিন করতে চলে যাও ভাই, আসোই না অর্ধেক দিন আসো না ভাই, এইরকম করে কী করবো, তোমার কাজ আমি করতে পারবো না, আমার কাজের জন্য আমি তোমাকে কিছু বলি। তো যাই হোক, সে মুখ চুরি হয়েছিলো, তারপরে ধীরে 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 আস্তে আস্তে একসঙ্গে দুজনে বসতাম, তো আস্তে আস্তে ভাব হয়ে যায়। শুধু এইটাই বলেছিল, আপনি আমাকে যা বকলেন আমাকে জীবনে কোনো দিন বকেনি, এমনকি অফিসার পর্যন্ত বকেনি, আপনি বকলেন সহ্য করে নিলাম। যাই হোক আর কিছু বলেন না, আমার নিজেরও ভয় লাগছিল এত টিপে একটু বকেছিলাম আমি, তারপর তো ভাব হয়ে যায়। কিনে উঠলে আমাকে এক বস্তি কিনেও দিয়েছিল সে এক বছর। তো ওই অফিসে আপনাকে বলি কি, অফিসটা ছিল ছোট্ট একটা অফিস, 10 জনের স্টাফ ছিল, 3-4 জন এলডিসি, 1 জন ইউডিসি, যে পেশকার মানে অফিসারের সঙ্গে প্রত্যেক ফাইল লিখে ফাইলগুলো অফিসারের কাছে পৌঁছাতো, এবং ফাইলে কী কেসের কী কী অবস্থা সেসব লিখে লিখে তাকে বলতো পেশকার, সেই প্রত্যেকটা ফাইল নিত এবং উকিলদেরও ডাকতে থাকতো, হিসেবে যার জন্য কেস হিসাবে ফাইল সাজিয়ে নিত প্রত্যেক দিন। এবং আর একজন ইউডিসি ছিল মোটা সোটা খুব লোক, অরোরা পাঞ্জাবি, সে খুব খেতে ভালোবাসত, দেখতে খুব সুন্দর ছিল, ফসা ফসা লাওয়া লাগবে পাঞ্জাবি, হিন্দু পাঞ্জাবি অরোরা। আর 2-3 জন চাপরাদাসী ছিল, খুব ভালোবাসত আমাকে, সেই রকম এই হবে। আর 8 জন জুনিয়র অ্যাকাউন্টেন্ট ছিল, 1 জন টেলিজি অফিসার, আর ওই ইয়ে 1 জন পিএ ছিল, যে জজের সব টাইপ করতো, ফাইসলা টাইসলা দেওয়া হতো, ওগুলো টাইপ করতো প্রত্যেকটা দেশে, সারাদিন বিজি থাকতো। তো এইরকম অফিসটা ছিল আমাদের ছোটোখাটো অফিস, ওই কাজ ছিল না, আরামসে কাজ করতাম। তো এই সময় আমাদের জয়টার একটা ফিক্সেশন হয়, এই ফিক্সেশন পেয়ে রিভাইজ হয়ে যায়, আমাকে বলে আমার এই বিলটা তুমি বানিয়ে দাও, যদিও এইসব বিল টিল বানানোর কাজ ক্যাশিয়ারে, তুমি ক্যাশিয়ারে বলে ভরসাটা করে আমাকে বলে তুমি বিলটা বানিয়ে দাও। যাই হোক আমি ওনার বিলটা বানালাম, বললো কত টাকা অ্যামাউন্ট হয়েছে, আমি না করে 1 লাখ টাকা কথা এগুলো কথা হয়েছে, উনি নিজেই ক্যালকুলেশন করে রেখেছিলেন, আমি বললাম ঠিক আছে বিলটা পাঠিয়ে দাও, বিল পাঠিয়ে দিই পাস হয়ে গেল। এরমভাবে 2-3 বার ওনার ফিক্সেশন হয়, এবং 2-3 বারই আমাকে দিয়ে বিল বানায়, আমি ওনার বিল বানিয়ে দিই, এবং এর পরে ওই বিল পাস হয়ে যায়, খুব খুশি থাকে, 3 বার বিল পাস হয়ে যায়, আমি বেশ খুশি থাকি। এরপরে হ্যাঁ ওই আপনি যে পেশকার ছিল সেই ছেলেটি অত্যন্ত ভদ্র ছিল, ছিল তার স্ত্রী নার্স ছিল, একজন নার্স, তার 9 বছরের ছিল যখন আমি ছিলাম, তখনও তার ছেলে আমি বললাম 9 বছর পর্যন্ত বিয়ে করেছি, এখন বলছি আমার ছেলে আমি, এইটাই আমার একটা দুঃখ, কোনো বাচ্চা টাচ্চা নেই। কিন্তু ছেলে খুব ভালো ছিল, ছেলেটার একটাই শুধু ইয়ে দেখতাম কমজোরি, ও অফিসারদের সঙ্গে ভীষণ লেগে থাকত, মানে অফিসারের ঘরের রাশন টাশন সে এনে দিত, লঙ্কা হলুদ নুন দিত, সে কেন আমি বুঝতে পারতাম না সে কেন এত চামচাকি করতো, তবে আর কেউ চামচাকি করতে পারতো সেই ছেলেটি। আসলে হয়েছিল কি, ছেলেটি 3 বছর যখন চাকরি করে
এবং একটা এর আগে যে জজ ছিল সে তাকে 3 বছর বাদই তাকে প্রমোশন দিয়ে এলডিসি থেকে ইউডিসি বানিয়ে দেয়, মানে তার কাজের সুবিধা দেয়, তাকে পেশকার বানিয়ে ইউডিসি বানিয়ে পেশকার বানিয়ে দেয়, কোনো নিয়ম বিরুদ্ধ ইউডিসি বানিয়ে দেয়। ইউডিসিতে একটা সিনিয়রিটি আছে না, কোনো মানে একটা সিনিয়রিটি হিসেবে জজ কাউকে বানাতে পারে না। তো সেইটা নিয়ে একটা ইনস্পেকশন রিপোর্টে একটা অডিট প্যারা চলছিলো, তার সম্বন্ধে যে এটা বিলকুল ইললিগাল, একে ইউডিসি থেকে এলডিসি করে দেওয়া উচিত এবং যা পয়সা দেওয়া হচ্ছে এটাকে ইয়ে করা হচ্ছে প্রত্যেক। তো আমার আগে যিনি যে ছেলেটি নিরাকরণ ছিলে সে যাওয়ার জবাব লিখত যে এটা তৎকালীন জজ সামনে এটাকে বানিয়েছিল এবং এই সম্বন্ধে তার থেকে রায় নেওয়া হোক বা এই ধরনের, এই জন্যই আমি ওই জবাবই দিয়ে ইনস্পেকশন রিপোর্ট পাঠাতাম। প্রত্যেক মাসে ওই ওই ইনস্পেকশন রিপোর্ট প্রত্যেক মাসে 2-3 বার আসত, তো বারবার দেখতাম। আর একজন ছিল প্রদীপ রবার জে পি এ, সে জজের টাইপ করতো, সে খুব দেখতে সুন্দর রাজকুমারের মতো চলেছিল। সে আমাকে বলল আমার একটি ছেলে আছে, একটি ছেলে আর একটি মেয়ে, তার 3টে বাচ্চা, 2টি ছেলে 1টি মেয়ে, কিন্তু বড়ো ছেলেটি থ্যালাসেমিয়া রোগ আছে। থ্যালাসেমিয়া মানে জানো তো, প্রতি 15 দিন বাদ বাদ তাকে রক্ত দিতে হয়, নিয়ে গিয়ে নালে বাঁচবে না, রক্ত পায় না, আর এরকম অবস্থা। আর তার জন্যে জয়পুর থেকে ওষুধ আনতে হয়, বিশেষ ওষুধ, একটা ওষুধের দাম 5,000-6,000। তো যে মেডিকেল বিল বলত তার জন্যেই বেশিরভাগ তার টাকাগুলো, তার বিলগুলো পাস করতে বেশিরভাগ টাকা খরচা হয়ে যেত। তো আমি তার বিলটা পাস করতাম, সেখানে আমারও বিলটা পাস করতাম, বাকি একটু চাপড়া ছিল করতাম, সে খুব খুশি ছিল, বাকি সবাইকে হিসাব করে পাস করতাম সবার মেডিকেল বিল, ওর বিল বেশি করে পাস করতাম। তো ও বললাম তোমার তাহলে তো আপনি মশাই অনেক দুঃখী, হ্যাঁ আপনার ছেলে এরকম, হ্যাঁ সে আর একটা কথা বললো যে আর একটি আমাদের একটা ছেলে আছে, তার নাম বিজয় চাওলা, তার একটা ছেলে মন্দমধ্যি, তার মুখ থেকে লাল পড়ে, তার বউ নার্স, আর তাকে রাখার জন্য একটা একটা কর্মচারী রেখেছে, একটা ঝি রেখেছে, সে আমি তাই নাকি বলে হ্যাঁ সে মন্দ বিছনায় পাইখানা দেখে করেছে, বড়ো একটা বড়ো ছিল, তার আরও 2টা ছেলে ছিল, কিন্তু সে ছেলে একটু হাসতে হলো, হাসি মুখে থাকতো, প্রদীপ রবারটা হাসি মজা করতো, এত দুঃখী হয়ে। তখন আমি ভাবতাম আমি বোধহয় আমি যদি দুঃখী, আমার মেয়ের বিয়েটা নিয়ে যে এই আমি শুধু দুঃখী, তো কিন্তু কি সবাই তো দুঃখী দেখছি, একটা নন্দ যে ছেলেটি পেশকার নন্দ কিশোর নাম ছিল, তার কোনো বাচ্চা হয়নি 9 বছর ধরে, আর এর ছেলে একটা ছেলে সে নিয়ে ওর একটা ছেলে মুখ দিয়ে লাল পড়ে ইয়ে পড়ে, হ্যাঁ তো এদেরও কত দুঃখ। তো হিন্দিতে একটা গান আছে না, এই দুনিয়া মেয়ে গমই গম হ্যাঁ মেরা গম, মেরা গম কিতনা কম হ্যাঁ, না দুনিয়াতে দুঃখই দুঃখ হয়, তার তুলনায় আমার দুঃখ অনেক কম আছে। আমার তো একটা মেয়ে দুটো সব কিছু ছিল, আমার কাছে ফিরে এসেছে, তো তার বিয়েটাই ধোকা হয়ে গেছে, আমার তো শুধু এইটুকুই কষ্ট, আমার মেয়েটা আবার বিয়ে হতেও পারে। তো এটাই ভাবলাম সান্ত্বনা হলো যে দুনিয়া মেয়ে গমই গম হ্যাঁ মেরা গম কিতনা কম হ্যাঁ। আজকের মতো আমি এই পর্বটি শেষ করছি, তোমাদের কেমন লাগলো লাইক করো, শেয়ার করো ভালো লাগলে, তো আর না পারলে সাবস্ক্রাইব করো, আর তোমরা আশা করি সব ভালোই আছে, ভালো থাকবে, আর আমার সঙ্গে সবাই বলো গোবিন্দ গোবিন্দ, আর তোমাদের ধন্যবাদ, নমস্কার।